প্রিয় দর্শক, আপনারা দেখছেন আরফেল ফ্রেস্কো কন্টেইনার প্রেজেন্ট কুইক রেসিপি পাওয়ার্ড বাই ভিশন। আমি বিথি আছি আপনাদের সঙ্গে এবং আমাদের সাথে আছেন আমাদের খুবই প্রিয় রন্ধন শিল্পী টমি মিয়া। চলুন দেখি টমি মিয়া আজকে আমাদের জন্য কি রেসিপি রেডি করেছেন। ভাইয়া, আমরা আজকে নতুন কি দেখছি? নতুন মানে ফ্রুটস তো পাপায়া, লোকাল পাপায়া, হ্যাঁ, আর আপেল তো পাওয়া যায় সব জায়গায়, তো এটা একটা মিক্সড কম্বিনেশন। আচ্ছা, পেঁপে আর আপেলের একটা মিক্স কম্বিনেশন। সুগার তো বেশি থাকবে, কারণ জাস্ট তিন কেজি যদি মিষ্টি কম হয় দিয়ে দিলাম। এটার সাথে আপনি আইসও দিতে পারেন, আইস ছাড়া, আমরা আইস ছাড়া করবো এখন আপনি, আর একটু পানি অ্যাড করবো। ইফতারের লাগে মানে ইটস ভেরি গুড, ফ্রেশ ফ্রুটস থাকে, এই ফ্রেশ মানে ইফতারে সবসময় একটা জুস থাকা মানে মোটামুটি জরুরি হয়ে দাঁড়ায়, কারণ সারাটা দিন রোজা রাখার পর ওই সময় ক্লান্তিটা একটু বেশি চলে আসে। সুগারটা আপেল আর পাপায়া তো আমরা কত চামচ দিচ্ছি, 2 চামচ মতো দিলাম। বেশি মিষ্টি দেওয়ার তো দরকার, আর পানিটা হইলো ওই যে যতক্ষণ ফ্রুটের এই মতো হয়, তো দ্যাট মিন্স বেশি পাতলা, ঠিক আছে। আমরা কিন্তু ভাই খুব সহজে ভিশনের যে আমাদের জুসার আছে সেখানে জুসটা হয়ে গেল। তো দর্শক, আমি আপনাদেরকে বলে দেই, আমরা কিন্তু ভিশন সমস্ত হোম অ্যাপ্লায়েন্স আছে, তো আপনারা রান্নার জন্য সবকিছু ব্যবহার করতে পারেন। আমি কি এটাতে ডেকোরেশন পারপাস কিছু ইউজ করব? ডেকোরেশন তো মনে হতে কালারফুল হয়ে গেছে, টেমিতি তো কালারফুল, ভেরি কালারফুল। হ্যাঁ, আচ্ছা, যা মানে যারা আইস প্রেফার করেন তারা আইস দিয়ে দিতে পারেন, আইস দিলে ঠান্ডা বেশি হবে, কেউ কেউ আইস ভালো না পায় বলে না, দাঁতে সমস্যা হতে পারে। আচ্ছা আচ্ছা, আবার অনেকে যাদের দাঁতের সমস্যা আছে তারা আইস একটু অ্যাভয়েড করে। পাপায়া আপেল, পাপায়া আপেল জুস এবং টমি মিয়া স্পেশাল, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। এখন নিশ্চয়ই আমরা নতুন কোন ডিশ দেখব, ভেরি সিম্পল, এই শরবত থাকে, শরবত বলে ওর জুস কিন্তু ফ্রেশ আপেল এন্ড অরেঞ্জ, ওটার সাথে এই সুগারটা পানি আসছে ব্লেন্ডার। আচ্ছা, ওকে, ইফতার আইটেম খুবই সিম্পল লাগে, খুব সিম্পল ভাবে আর কি জুসটা করা হবে। কমলা আছে, আমি সেখানে কমলাটা একটু সুগারটা দিনে একটা সুইটার লাগে, কেউ যদি মিষ্টি পছন্দ না করে না দিলেও পারে, আবার সুগার ফ্রি ইউজ করা যেতে পারে। এই আছে আছে লেবুনি আছে তো, কিন্তু এটা লেবু জুসে লেবু আলাদা ফ্লেভার, লেমন গার্ডেন তো, যেহেতু আমরা লেমন গার্ডেন আছে একটু লেবু দিলে তো খুবই ভালো। ওকে, ও আমি ভেবেছিলাম যে আপনি ওটাও বোধহয় কিউব করে দিবেন লেবুটা, না না, আস্তে দিলে তো ওই যে টকটা মানে ওই যে, আচ্ছা আচ্ছা, গ্রিনের যে টকটা সেটা ঢুকে যাবে। আমি কি পানি দেবো? Thank you.
খুবই কালারফুল দেখে বোঝা যাচ্ছে এবং আমি আশা করছি এটা খুব টেস্টি হবে। এটা আমিও ইফতারের পরে খাবো। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে এত সুন্দর জুস তৈরি করে দেখানোর জন্য। প্রিয় দর্শক, আপনারা দেখলেন কত সহজে তৈরি হয়ে গেল অরেঞ্জ অ্যান্ড অ্যাপেল জুসটি। দর্শক, আমরা যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, ততক্ষণ পর্যন্ত কোথাও যাবেন না, কারণ আমরা নিয়ে এসেছি নতুন রেসিপি। দর্শক, আরফিল ফ্রেশো কন্টেইনার প্রেজেন্ট পাওয়ার বাই ভিশন সাথে ফিরে আসলাম আমরা বিজ্ঞাপন বিরতির পর। আমরা কি দেখবো? আমরা আবার কোন একটা জুস করে মানে এগুলো সব ব্লেন্ডার যাবে। আমরা কিউব কিউব করে কেটে ফেলছি, তারপরে আমরা আবার ওটাকে ব্লেন্ডারে দিয়ে আমাদের যে এফিশিয়েন্ট ব্লেন্ডার আছে সেখানে ব্লেন্ড করব। আচ্ছা, পানি লাগবে কি? না, পানি লাগবে না। এই ক্রিম আছে না? ও আচ্ছা, যেহেতু ক্রিম আছে আর লাগছে না। সুগার দিব? হ্যাঁ, চার চামচ। খুব ঝটপট একদম হয়ে গেল আমাদের যে পাইনাপল ফ্লেভার হবে ডেকোরেশনের জন্য দিব আর কি, পাইনাপল দিব। এটাকে পাইনাপল দিয়ে ডেকোরেশন করছি। আমার তো খুবই ভালো লাগছে, বিশেষ করে ডেকোরেশনটা এইভাবে আনারসটাকে দেওয়া, মানে একটা জুসের মধ্যে কালারফুল চলে আসছে, খুবই কালারফুল হয়েছে। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। এবং আমার মনে হয় যে যারা রমজানের সারা দিন না খেয়ে থাকার পর, রোজা রাখার পর যখন ইফতার করবেন তার আগে খুব ভালো হবে। জি জি, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। প্রিয় দর্শক, আপনারা দেখলেন কত সহজে টমি ভাই আজকে আমাদেরকে জুস তৈরি করে দেখালেন, এবং আমি আশা করছি আপনারা এটা ঘরে বানাবেন। আজকের মতো আমাদের আরফিল ফ্রেস্কো কন্টেইনার প্রেজেন্স কুইক রেসিপি পাওয়ার্ড বাই ভিশন এ পর্যন্তই। দেখা হবে আবারও, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।